সাকিবের কাছে আবার তিন মুকুট, ত্রিমুকুট ফিরে পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের শততম টেস্টের পারফরমেন্স দিয়েই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। ওয়ান ডে ও টি টোয়েন্টিতে আগে থেকেই এক নম্বর অলরাউন্ডার সাকিব আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে পেছনে ফেলেছেন ভারতের রবিচন্দ্র অশ্বিনকে। সাকিবের পয়েন্ট এখন 431, অশ্বিনের 407। 387 রেটিং পয়েন্ট নিয়ে তিন স্থানে অশ্বিন সতীর্থ রবীন্দ্র জাদেজা। তিন ধরনের ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আবার একে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পেছনে থাকলেও টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে অশ্বিনকে দুয়ে ঠেলে এককভাবে শীর্ষস্থান রচি টেস্টে 9 উইকেট নেওয়া জাদেজা। ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। রাঁচিতে অপরাজিত 178 ও 21 রানের ইনিংস খেলে স্মিথের রেটিং এখন 941। টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রেটিং পয়েন্টে ডয়ে পেয়েছেন শুধু 4 জন, ডন ব্র্যাডম্যান, ল্যান হাটন, জ্যাক হবস ও রিকি পন্টিং। 4 ধাপ এগিয়ে দুয়ে উঠেছেন ভারতের চেতেশ্বর পূজারা। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন ব্যাটিংয়ে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম, বোলিংয়ে মুস্তাফিজুর রহমান। পিসারায় প্রথম ইনিংসে সেঞ্চুরি সাকিবকে এগিয়েছে 5 ধাপ, 21-এ ওঠা সাকিব এখন 676 পয়েন্টে। 9 ধাপ এগিয়ে 24-এ উঠেছেন তামিম, 29 থেকে 28-এ ওঠা মুশফিকের পয়েন্ট 644। ক্যারিয়ারের প্রথম ম্যাচ শেষেই 88 নম্বরের জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। বোলিংয়ে 18 থেকে 17-তে উঠেছেন সাকিব, 20 ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থান 47-এ উঠেছেন মুস্তাফিজ। অবস্থান না বদলালে সিরিজ ড্র করায় দলীয় রেটিং 5 পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, 66 পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে 9-এ। অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 69। সাকিবের কাছে আবার তিন মুকুট।